ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করো তোমরা, যাতে রিপোর্টটা ভালো আসে। আমি এক মিনিটও টাইম না নিয়ে বলি আমি অপারেশনটা করব এবং সেখানে বন্ড সই করতে হয়। জীবনযুদ্ধে অবশেষে হেরে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রোববার 20 নভেম্বর হাসপাতালে মারা যান এই অভিনেত্রী। এর আগে 1 নভেম্বর স্ট্রোকের পর কোমায় চলে যান তিনি। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হচ্ছিল, কিন্তু শনিবার 19 নভেম্বর আবারও হার্ট অ্যাটাক হয় তার। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুবার দুরারোগ্য ক্যান্সারকে হারিয়ে অভিনয় দুনিয়ায় ফিরে ভালোই কাজ করছিলেন এই অভিনেত্রী। তবে হঠাৎই 1 নভেম্বর তার জীবনে বড় বিপর্যয় নেমে আসে। আমি এগুলো দেখে না অনেক ইন্সপিরেশন পেতাম যে আমি শুধু সার্ভাইভ করছি বা আমি কষ্ট পাচ্ছি তা নয়, যে আমার থেকেও অনেক অনেক বেশি কষ্টেও মানুষ রয়েছে। স্ট্রোক করায় কর্তব্যরত চিকিৎসকেরা দ্রুত তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এরপরই কোমায় চলে যান এই অভিনেত্রী। এরপর থেকে কঠিন সময় পার করেন তিনি। অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি সংক্রমণ এড়াতে দেওয়া হয় কড়া ঔষধ, বাড়ানো হয় অ্যান্টিবায়োটিকের মাত্রাও, কিন্তু ঔষধে কোনো প্রতিক্রিয়া হয়নি এই অভিনেত্রীর। বৃহস্পতিবার 17 নভেম্বর রাত থেকেই তার চোখের পাতা আর নড়ছিল না। তবে শুক্রবার 18 নভেম্বর রাতে ঐন্দ্রিলার সঙ্গে ঘটে এক মিরাকল ঘটনা। আবারও প্রাণের সঞ্চার ঘটে, সব স্বাভাবিক হতে শুরু করেছিল তার। কিন্তু হঠাৎই শনিবার আবার হার্ট অ্যাটাক হয় তার, আর সে কঠিন জীবনযুদ্ধে আর জিতে উঠতে পারেনি লড়াকু এই অভিনেত্রী। এদিকে পরিস্থিতি খারাপের দিকে তা আগেই আন্দাজ করতে পেরেছিল ঐন্দ্রিলার ভক্তরা। শনিবার আবার হার্ট অ্যাটাকের পর ঐন্দ্রিলার প্রেমিক নিজের ফেসবুক পেজ থেকে সব পোস্ট মুছে দেন, আর তাতেই ঐন্দ্রিলার ভক্তরা বুঝেছিল তাদের প্রিয় অভিনেত্রী দুবার ক্যান্সারকে হারাতে পারলেও হারাতে পারেননি স্ট্রোকের মরণ থাপাকে। কালার্স বাংলার ঝুমুর ধারাবাহিকের মাধ্যমে ভারতীয় টিভি পর্দায় পা রাখেন ঐন্দ্রিলা শর্মা। এরপর স্টার জলসার জীবন জ্যোতি ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সান বাংলার জীবন কাঠি ধারাবাহিকেও অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী। ঐন্দ্রিলার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিগঞ্জে।